দিল সংক্রামক ব্যাধির কাছে সবাই কত অসহায় বললেন প্রধানমন্ত্রী, দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান। অক্সফোর্ডের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে ব্রাজিলে, ইরানে দ্বিতীয় দফায় করোনা মহামারীর আঘাতের আশঙ্কা। আরো 35 প্রাণহানিতে 4 দিনে করোনা ভাইরাসে 135 জনের মৃত্যু, শতকরা হিসাবে মাত্রা একটু কমলেও নতুন শনাক্ত 2423 জন। করোনা পরিস্থিতিতে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে অগ্রাধিকার দেওয়ার তাগিদ, অবহেলায় অপূরণীয় ক্ষতির আশঙ্কা। এবং ইনসেপ্টর হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স এ রয়েছে। করোনা আক্রান্তদের সেবা দেওয়া চিকিৎসক একরামুল কবিরের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-19 বিশ্বকে দেখিয়েছে সংক্রামক রোগ কোনো সীমান্ত মানে না, সবল দুর্বল কিংবা উন্নত উন্নয়নশীলদের মধ্যেও পার্থক্য রাখে না। লন্ডনে গ্লোবাল ভ্যাকসিন সামিটে অনলাইনে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, এই মহামারী আমাদের বুঝিয়ে দিল বিপর্যয়ের কাছে আমরা কতটা অসহায়। দ্রুত প্রতিষেধক আবিষ্কার করে মানবজাতিকে সংকট থেকে উদ্ধার করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিশ্বের ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি প্রতিষ্ঠার পর ভ্যাকসিনের মাধ্যমে 760 মিলিয়ন মানুষকে মরণঘাতী রোগ থেকে রক্ষা করতে সহায়তা করেছে। সারা বিশ্বে 13 মিলিয়নের বেশি প্রাণ বাঁচিয়েছে। বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে রোগমুক্তিতে প্রতিষেধক কীভাবে ভূমিকা রাখতে পারে এবং নতুন আবিষ্কৃত টিকা প্রসার কীভাবে ঘটানো যায় তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য আয়োজন করে এই গ্লোবাল ভ্যাকসিন সামিটের, যাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য প্রেজেন্ট কোভিড-19 প্যান্ডামিক প্রুভড হাউ রিয়েলি পাওয়ারলেস উই আর ইন দ্য ফেস অফ এনি গ্লোবাল ক্যালামিটি। ইট অলসো রিমাইন্ডেড আস অফ দ্য ওল্ড সেইং দ্যাট prevention is always better than cure. জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে কোভিডের প্রতিষেধক আবিষ্কারের তাগিদ দেন প্রধানমন্ত্রী। The global virome project estimated that there are about 700,000 viruses those are capable of causing pandemics. Many of them may pose existential threat to the whole human race. So the current and newer vaccines will be needed for the survival of the humans and Gavi can provide us the best support in this battle. নিজ নিজ দেশে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Millions of lives each year. নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে যাচ্ছে ব্রাজিলে। ইতিমধ্যে এই পরীক্ষার জন্য 2000 মানুষকে বেছে নেওয়া হয়েছে। এই পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয়টির তৈরি ভ্যাকসিনের ভবিষ্যৎ। করোনা সংক্রমণ কমে যাওয়ায় যখন ইউরোপের বিভিন্ন দেশ সীমান্ত খুলে দিচ্ছে, তখন ইরানে দ্বিতীয় দফায় করোনা মহামারীর আঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আগের কয়েকদিনের তুলনায় আক্রান্তের হার একটু কমে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 2423 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ সময় আরো 35 মৃত্যু সহ জুন মাসের প্রথম চার দিনে মারা গেছেন 135 জন, মোট মৃত্যু 781। এবারে ইনসেপ্টর হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। রাজধানীর বিশেষায়িত কোভিড হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বেড়েই চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে এই হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন একদল তরুণ চিকিৎসক। তাদের সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। ডাক্তার একরামুল কবির ওই চিকিৎসকদের একজন। তাকে নিয়ে মোরসালিন বাবলার রিপোর্ট। একরামুল কবিরের জন্ম সিরাজগঞ্জ জেলার কামারখান্দা উপজেলার জামতলী গ্রামে 1979 সালে। মেধা তালিকায় 18তম স্থান নিয়ে 1995 সালে এসএসসি পাশ করেন তিনি। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে। 28তম বিসিএস পাশের পর যোগ দেন নওগাঁ পর্ষা হেলথ কমপ্লেক্সে। বর্তমানে আবাসিক চিকিৎসক হিসেবে কোভিড আক্রান্তদের চিকিৎসায় গঠিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দিনরাত কাজ করছেন তিনি। আমরা প্রথম থেকে দেখে এসেছি যে আমাদের যে এই রোগীগুলোর সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং আমি একজন ডাক্তার হিসেবে আমি কিন্তু ঘরে বসে থাকতে পারি না। এখানে আপনি দেখে থাকবেন যে আমাদের এই যে যুদ্ধটা, এটা কিন্তু এখন বর্তমানে নতুন প্রজন্মের একটা যুদ্ধ হিসেবে সবাই বিবেচনা করছে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখনও যেমন বাঙালির সকল একত্রিতভাবে আপনার সবাই ঝাঁপিয়ে পড়েছিল, আমরা চিকিৎসক পেশাজীবী হিসেবে আমরা সেরকমভাবে সবাই মানে এই যুদ্ধ মোকাবেলা করার জন্য আমরা নিজের তাগিদ অনুভব করেই আমরা এগিয়ে চলেছি। আড়াই বছরের এক পুত্র সন্তানের জনক ডাক্তার একরামুল কবির। একরামুল কবিরের পিতাও ছিলেন সিরাজগঞ্জ এলাকার স্বনামধন্য একজন চিকিৎসক। পিতার মতো চিকিৎসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। পরিবারের প্রতি পিছুটান থাকলেও জীবন মরণের সন্ধিক্ষণে থাকা মানুষগুলোকে নিয়ে এখন তার ভাবনা যেন বেশি। এখানে জীবনের ঝুঁকি আছে, আপনারা জানেন যে এই কোভিড আক্রান্ত এখানে প্রায় দেখা যাচ্ছে যে 1-2% রোগী কিন্তু মৃত্যুবরণ করছে, এবং আমিও সেই ঝুঁকির বাইরে নয়। অনেক সময় তো মানুষের মনে যে আবেগ থাকে তার থেকে অনেকটা লোনলি ফিলনেস এটা এসে যায়, কিন্তু তারপরও আমরা যখন আবার পেশেন্টের কাছে ফিরে যাই তখন কিন্তু সেই জিনিসটা আমাদের আর সেরকমভাবে আমাদের মনে হয় না। আমরা তখন সেই রোগীর যে কীভাবে ভালো হবে, তার যে ভালো ট্রিটমেন্টটা হবে, তার কীভাবে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, এই অনুভূতিটাই আমার ভিতরে একদম কাজ করতে থাকে। করোনা যুদ্ধে এর সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট প্রসঙ্গ। করোনার বড় শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া, কেমন বাজেট চাই বিষয়ে আলোচনায় এ মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কৃষি উন্নয়ন কর্মী এবং শিক্ষার্থীরা। শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অনলাইন আয়োজনে বলা হয়েছে, বরাবরের মতো সামনের দিনেও যদি বাজেট বরাদ্দ এবং বরাদ্দ অর্থ ব্যয় নিয়ে গাছড়া ভাব থাকে তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। রিপোর্ট। এককভাবে এখনও বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। গত প্রায় 5 দশকে ফসল কৃষি এবং এর উপখাত অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ, ফুল চাষ, ফল চাষ, শাকসবজি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন এদেশের কৃষক। কিন্তু কৃষি ও কৃষকের উন্নতিতে রাষ্ট্র সত্যিকারভাবে কতটা আন্তরিক সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। করোনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল অব্যবস্থাপনার খেসারত দিয়ে মৌসুমি ফল ও সবজি উৎপাদকেরা কতটা ক্ষতির শিকার হলেন। এই বাস্তবতায় শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেমন বাজেট চাই অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ও মতামত দিয়ে যুক্ত থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞানসম্মতভাবে চিন্তাভাবনা করে প্ল্যানিং করে বরাদ্দটাকে বাড়ানো হয় আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রত্যেকবারে হয়তো একটু বাড়ানো হলো, অবস্থার প্রেক্ষিতে সেটাকে কমানো হলো বা বাড়ানো হলো। সেই হিসেবে যদি আমি হিসেব করি তাহলে বাংলাদেশের কৃষি বাজেট, আপনারাও স্বীকার করবেন যে কৃষি যতটুকু দিয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে আমাদের পুষ্টি নিরাপত্তা, আমাদের মাছ মাংস ফল মূল, সেই হিসেবে কি কৃষির বাজেট বরাদ্দ হয়েছে কিনা যদি আপনি আমাকে প্রশ্ন করেন। প্রত্যেকটি গবেষণা আসলে কৃষকের কাছে যাচ্ছে কিনা এই জায়গাটিতে জোর দেওয়া উচিত।
এবং আমি শিক্ষক হিসেবে আমার মনে ওইটি আসলে কখনো কখনো কাজ করে যে আমি গবেষণা করেছি, আমাকে হয়তো এক বছরের মধ্যে গবেষণার ফলাফল দিতে বলা হচ্ছে, আমি এক বছরের মধ্যে গবেষণার ফলাফলটি পাচ্ছি কিনা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে করোনাকালে সরকারি বেসরকারি অফিসে কাজ চলছে, এটার ব্যবহার বাড়িয়ে শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য সেবা আরো সুলভ করার সুযোগ রয়েছে। থাইল্যান্ডে এই করোনা শুরু হবার পর থেকে তিন মাস ধরে তারা স্টুডেন্টদের ইন্টারনেট ফ্রি করে দিয়েছে। করোনা শিক্ষা, আমরা মনে করি যে, আমি অন্তত সবসময় মনে করি, দুর্যোগ আমাদের জন্য বড় শিক্ষা দেয়। অন্য সকল ঈদে আমরা দেখছি যে বাংলাদেশের মানুষ অসহায় প্রাণীর মতো রাতের আধারে দিয়ে কমলাপুর স্টেশনে লাইন ধরে দাঁড়ায়। এটা আসলে ডিজিটাল বাংলাদেশের সাথে যায়। ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার পরও সেবা পাওয়া নিয়ে নাগরিকদের আস্থাহীনতা অবিশ্বাস্য, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার ইজ হাইয়েস্ট 67%, এবং যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে এসছে আজকে থেকে 7 বছর আগে থেকে, যে এটা অন্তত 32 নামিয়ে আনেন 32, তাহলে এটা অন্তত একটা সহনীয় পর্যায়ে যাবে। বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যবহারে অপচয় এবং দুর্নীতি কমাতে পারলে অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে, আশাবাদ আলোচকদের। আরবদের কাছ থেকে জমি লিজ দিয়ে তারা ওখানে কৃষি করছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পানে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সরকারি সহায়তার সঙ্গে তারা গৃহহীনদের মাঝে ডিউটিন ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। খুলনার দাকুপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ঝুলন্ত পাড়া, নদী ভাঙন ছাড়াও সিডর, আয়লা, বুলবুল, ফণী ও সর্বশেষ সুপার সাইক্লোন আম্পানে এখানকার মানুষ বাপদাদার ভিটাটুকু হারিয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রায় 3 মাস জীবিকা বন্ধ সুন্দরবন কেন্দ্রিক এ সকল মানুষের, সেই সঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের পর খাবার পানিরও সংকট দেখা দিয়েছে। সুন্দরবনের গহিনীর প্রত্যন্ত জনপদে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সাধুবাদ জানান জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা। আমরা প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল বা অন্য নিত্য প্রয়োজনীয় খাবার সহ শুকনো খাবার আমরা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক জনপ্রতিনিধিদের সমন্বয়ে টিম বিতরণ করেছি শুকনো খাবার। সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এই অঞ্চলের খাবার সামগ্রী বিতরণ এগিয়ে আসছে, এই জন্য তাদেরকেও সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগেও দেখেছি আমাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও তাদের সাহায্যের জন্য তাদের হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও বাড়িয়ে দিবে। করোনা আর আম্পান এই দুয়ে মিলে ধ্বংস করে দেওয়া সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠীর দুঃখমোচনে একটা বড় ভূমিকা রাখবে সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সহায়তা। সুন্দরবন সংলগ্ন সুতারখালী ইউনিয়নের ঝুলন্ত পাড়া থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে বাড়ির আঙিনায় নিরাপদ সবজি ও ফলের বাগান গড়ে তুলেছেন নারীরা। তেরাইল গ্রামে মহিলা কৃষি পাঠাগারের 180 সদস্যের এই উদ্যোগ অনুসরণীয় হয়ে উঠেছে জেলার অন্য গ্রামগুলোতেও। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ৩৪ হাজার গাছের মোড়কে আচ্ছাদিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের সমারোহ মন কাড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীদের। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সবুজায়নের এ উদ্যোগ সৃষ্টি করেছে নির্মল সবুজ পরিবেশ। এবারে খেলার খবর।
জার্মান বুন্দেসলিগা ফিরেছে, এবার স্প্যানিশ লা লিগার পালা। আগামী 11 জুন মাঠে ফিরছে লা লিগা। মায়োর্কার বিপক্ষে 13 জুন খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা বার্সেলোনা। অনুশীলনেও নামেননি তিনি। 13 জুন মাঠে নামার পর 5 সপ্তাহে 11টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। সবশেষে ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোভিড-19 দেখিয়ে দিল সংক্রামক ব্যাধির কাছে সবাই কত অসহায় বললেন প্রধানমন্ত্রী, দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান। অক্সফোর্ডের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে ব্রাজিলে, ইরানে দ্বিতীয় দফায় করোনা মহামারীর আঘাতের আশঙ্কা। আরো 35 প্রাণহানিতে 4 দিনে করোনা ভাইরাসে 135 জনের মৃত্যু, শতকরা হিসাবে মাত্র একটু কমলেও নতুন শনাক্ত 2423 জন। করোনা পরিস্থিতিতে বাজেটে শিক্ষা স্বাস্থ্য কৃষিতে অগ্রাধিকার দেওয়ার তাগিদ, অবহেলায় অপূরণীয় ক্ষতির আশঙ্কা। এছাড়াও ইনসেপ্টর হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স যে ছিল, করোনা আক্রান্তদের সেবা দেওয়া চিকিৎসক একরামুল কবিরের কথা। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেল আয়ের সংবাদ আয়োজন। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন .com এ লগ ইন করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।